সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরিয়া গ্রামের শহীদুল ভাইয়ের ছাগলের খামারে। শহীদুল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয় ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। তো বর্তমানে শহীদুল ভাইয়ের খামারে কোন কোন জাতের ছাগল রেখেছেন বিক্রয়ের জন্য এবং সেগুলো কেমন দাম দরে বিক্রি করতে চাচ্ছেন জানাব আপনাদের, সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক এবং শহীদুল ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন পরে আপনার খামার আবার চলে এলাম এবং নতুন বছরে। জি ভাই, নতুন বছরে যেহেতু আপনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তো বর্তমানে কোনো অফার টফার আছে কি ভাই? জি ভাই, বর্তমানে আমি নতুন বছর উপলক্ষে ধামাকা আজ অফার রাখছি। আচ্ছা আচ্ছা। প্রেগনেন্ট ছাগল সীমিত দামে দর, মানে নতুন বছর হিসেবে দর্শককে প্রেগনেন্ট ছাগল সীমিত দামে দর চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো বর্তমানে যে ছাগলগুলো আপনার খামারে রয়েছে সেগুলো কোন কোন জাতে ভাইয়া? ভাই তোতার কস আছে, হরিয়ানা আছে। আচ্ছা আচ্ছা। আপনার বিটল আছে, যমুনাপাড়ি আছে, আছে, সবই কট জাতের ভাই। আচ্ছা, কট জাতের হলে কি নিম্ন মানে ভালো মানে? হাই কোয়ালিটির কট জাতের ভাই। আচ্ছা আচ্ছা। বর্তমানে শহীদুল ভাই খামারে যে ছাগলগুলো রেখেছেন এবং কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত জানি। তো শহীদুল ভাই, ভাই ভিডিও শুরু করি নাকি? জি ভাই। তো শহীদুল ভাই, ভাই আমরা এই প্রথমে এটা শুরু করি নাকি? জি ভাই। আচ্ছা, এটা কোন জাতের ছাগল ভাই? এটা তোতার ক্রস ভাই। তোতার ক্রস না? আচ্ছা দেখাই, তোতার ক্রস এক কালার। জি ভাই, এক কালার চকলেট এবং তোতার ক্রস কিন্তু চকলেট কালার পুরো। জি ভাই, এটা কালো না? কালো না। বর্তমানে বয়স কেমন চলছে ছাগলটা? তোতার ক্রস চার দাঁত যা, নতুন নতুন ছয় দাঁত হচ্ছে। আচ্ছা দেখেন, চার দাঁত পার হয়ে ছয় দাঁত হচ্ছে। দেখেন দুই সাইডে খিল আছে। হ্যাঁ, চার পাঁচ ছয়, ছয় দাঁত। জি ভাই, একবার বাচ্চা বয়সী তোতাপুরি ক্রস ছাগল। বর্তমানে শারীরিক অবস্থা ভাই? গামিনী ভাই, পেগমেন্ট আছে কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, প্রজনন করা আছে, গ্যারান্টি ওয়ারেন্টি অপশন নাই? জি, এটা দেড় মাস হলে প্রজনন করা আছে, সেই ক্ষেত্রে আমি গ্যারান্টি ওয়ারেন্টি অপশন দিচ্ছি। আচ্ছা, দেড় মাস হলে প্রজনন করা আছে তবে গ্যারান্টি ওয়ারেন্টি অপশন নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য ভাই। আর এই সত্য বলে কিন্তু বিজনেস করতে হবে, এটা মূল বিষয়। তো ভাই, এই ছাগলটা বিক্রির জন্য আপনি কেমন চাচ্ছেন? ভাই এটা বিক্রির লেগে চাওয়া দাম 25। আচ্ছা আচ্ছা। আরো 2000 কম নতুন বছর উপলক্ষে। আচ্ছা আচ্ছা, 23000 টাকা দাম নেব। আচ্ছা, আমি চাওয়া দাম 25000। জি, 2000 টাকা কমাতে 23000 নাকি? জি, নতুন বছর উপলক্ষে 2000 টাকা ছাড় দিলাম। আচ্ছা আচ্ছা। এই 23000 কি ফিক্সড নাকি আমাদের করা? ভাই এটা ফিক্সড। আচ্ছা, 23000 টাকা ফিক্সড। প্রথম ছাগল একটা নতুন বছরে। জি ভাই, নতুন বছর আমাদের অপশন নাই। যদি কেউ পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নেবেন। শহীদুল ভাই, ভাই কালারফুল ছাগল দেখা যাচ্ছে, এই ছাগলটা কোন জাতের ভাই? এটা বাগাতর ক্রস ভাই। বাগাতর ক্রস। জি ভাই। আচ্ছা, ছাগলটা বর্তমান বয়স কেমন চলছে? ভাই এটা শীতের শেষে লাস্টের দিকে হিটে যখন আসবে তখন ধরাই দিবে। প্রথমবার প্রজনন মিস করানো হয়েছে। জি ভাই, প্রথমবার। বাচ্চা ছাগলটা বিক্রির জন্য দাম কেমন চা ভাই? ভাই এটা 13000 টাকা দাম। আচ্ছা, এই ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 13000 টাকা? জি ভাই। এটা ফিক্সড প্রাইস দাম কত হবে ভাই? এটা নতুন বছর উপলক্ষে আরো 1000 টাকা ছাড় দেবো, 12000 টাকা ফিক্সড। আচ্ছা ভাই বলছে যে নতুন বছর উপলক্ষে 1000 টাকা ছাড়, দাম চাচ্ছিল 13000 টাকা, 12000 ফিক্সড, দামের কোনো অপশন নাই। কেউ যদি ছাগলটা কিনতে চান তো সেক্ষেত্রে দামের কোনো অপশন নাই। ছাগল যদি ভালো লাগে সুদ সবল আছে দেখে শুনে নিতে হবে, এটা মূল বিষয়। জি। শহীদুল ভাই, ভাই আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে নতুন বছরে একটা ধামাকা অফার আছে। জি ভাই, দুইটা ভরপুর গাভীন ছাগল আপনার অফারে বিক্রি হবে। জি ভাই, এই দুই ছাগল এটা নাকি? জি ভাই, এই দুইটা চার মাস, মানে তিন যা চার অলরেডি রানিং হয় নাই রানিং। আচ্ছা আচ্ছা, তিন মাস পার হয়ে চার মাস রানিং। জি ভাই, দুইটা শেয়ার প্রজনন করানো আছে 100% গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, প্রথমে এই ছাগল সম্পর্কে জানি, এটা কোন ছাগল ভাই? এটা যমুনাপাড়ির ক্রস ভাই। যমুনাপাড়ির ক্রস। আচ্ছা, নিঃসন্দেহ উনি কিন্তু নতুন খামারি না, ব্যবসা হিসেবে নতুন, খামার হিসেবে পুরাতন। সত্য কথা বলছেন, যমুনাপাড়ি ক্রস ছাগল পেট দেখে অনেক বড় সরো। জি ভাই, চার মাস রানিং। জি ভাই, এটার ক্ষেত্রে কি চার মাস রানিং ভাই? ভাই একদিনে বিট করাইছি, একই দিনে প্রজনন করানো, একই দিনে দুটো প্রজনন করানো। আচ্ছা, এই ছাগলটা কোন জাতের ভাই? এটা কারালি কোঠা ভাই। কারালি কোঠা, কারালি কোঠার ক্রস, তবে অরিজিনাল না? জি ভাই, মানে ভালো দেখাই, ছাগলের পুরোপুরি এক কালার, মানে ভালো। এটাকে প্রজনন করেছিলেন কোন দিনে পাঠাতে ভাই? ভাই আমার যে তোতা ছেলে তোতা বিট করানো, তোতাপুরি দিয়ে। আচ্ছা, তোতাপুরি পাঠাতে প্রজনন করে দুটাকে না? জি ভাই, দুটো একই দিনে বিট করেছি। আচ্ছা দেখা একটু, যে অন্য কোনো খামারে হলে কিন্তু বলতো যে কালোটাকে হরিণাতে করেছি, এটাকে তোতাতে করেছি, তা কিন্তু উনি বলে নাই। না ভাই, আমি যেটা করেছি এটাই বলছি ভাই। আমার নিঃসন্দেহে সত্য কথা বলছে, ভালো না ভাই আমার। নতুন বছরে আপনি যদি অফার দিতে যাচ্ছেন, পাশাপাশি আপনার ব্যবসায়ী সফলতা কামনা করি, সফলতা। দুটো ছাগল ভাই বিক্রির দাম কেমন চাচ্ছেন ভাই? দুটো ছাগল
35,000 টাকা দাম। দাম চাচ্ছেন 35,000? জি ভাই। আচ্ছা দাম দরটা আগে হয়ে গেল, দাঁত কয়টা কোন ছাগলের জানাবেন? জি ভাই, এটার দাঁত হলে আছে আপনার দুটের দাঁত, ছয় দাঁত করে ভাই। আসেন ধরেন আপনি, ছয় দাঁত করে, দুটের দাঁত ছয় দাঁত করে ভাই, দুই মিলে খিল আছে দেখেন। আচ্ছা আচ্ছা, দুইটারই দুটোই ছয় দাঁত ভাই। আচ্ছা ছয় দাঁত করে বয়স? জি। আচ্ছা এটা দেখেন প্রয়োজন নাই, সমস্যা নেই, দুইটা ছয় দাঁতকে বয়সী তো অনেক বড় ভাই, রানিং কিন্তু চার মাস চলছে। জি ভাই, অনেকে আসেন যে অল্প দিনের মধ্যে বাচ্চা চাচ্ছেন ছাগল থেকে, দেড় মাসের মধ্যে বাচ্চা পাবে ভাই, দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আর ভাই কিন্তু অল্প দামে চাইছে, দামটা ভাই আবার বলেন ভাই। নতুন বছর উপলক্ষে আমি দাম চাইছি 35, কিন্তু নতুন বছর উপলক্ষে আমি আরো দুটো ছাগলে 2,000 টাকা মানে ছাড় দিব। আচ্ছা আচ্ছা, আপনি মানে আপনি দাম দাও চাইছেন সীমিত যে কত, 35,000 টাকা? জি ভাই। তো সেক্ষেত্রে আরো 2,000 ছাড়, আরো 2,000 টাকা ছাড় নতুন বছর উপলক্ষে। শিওর গাভিন ছাগল ভাই কিন্তু গ্যারান্টি দিবে যে নিজে প্রজনন করেছে, তো সেক্ষেত্রে কোনো দর্শক কেউ কিনতে চান এখানে গ্যারান্টি ওয়ান্টি অপশন আছে। জি ভাই, এবং যে দামটা বলছি যে 33,000 টাকা, জি 33,000 ফিক্সড ভাই। আচ্ছা এটা জোড়া নিলে সম্ভব না, সিঙ্গেল নিলে? না এটা জোড়া নিলে, সিঙ্গেল জোড়া নিলে সিঙ্গেল, কারণ অফারটা হচ্ছে জোড়ায়। জি জোড়া। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো পরবর্তী ছাগল দেখি আপনার ভাই, আরো একটি কালারফুল ছাগল ধরে আছে, এই ছাগলটা কোন জাতের ভাই? এটা বাঘাততার ক্রস ভাই, বাঘাতত ক্রস। তবে আমার মনে হচ্ছে যে হরিয়ানার সঙ্গে সংমিশ্রণের ক্রস নাকি? আচ্ছা বাঘাততার মোটামুটি বডি কালার আছে, আর কানে দিয়ে দেখাই অনেক সুন্দর, কিন্তু বড় কান, অনেক বড় অনেক বড় কান, হ্যাঁ অনেক বড়। সিং কিন্তু হালকা পেছনে আছে। জি ভাই। আচ্ছা বর্তমান বয়স কেমন চলছে ভাই ছাগলটার? ভাই এটা নতুন চার দাঁত, নতুন চার দাঁত। জি ভাই, তার দেখুন ভাই। জি ভাই, তার দেখাই, কারণ দর্শকদের আপনি খামার থেকে সবকিছু। জি ভাই, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার 100% ক্লিয়ার করে দিবেন। পাঁচ দাঁত ভাই, পাঁচটা হচ্ছে, পাঁচটা হচ্ছে, ভাই কিন্তু গ্যারান্টি ওয়ান্টি অপশন দিচ্ছে না। ছাগল যদি কেউ কিনতে চান তো সেক্ষেত্রে সেই কন্ডিশনে হবে, আপনাকে কিনতে হবে। প্রজনন করা আছে, যদি আপনার ভাগ্যে থেকে থাকে হতে পারে, ছাগল সুস্থ সবল আছে এটাই মূল বিষয়। জি ভাই। ভাই ছাগলটা বিক্রির জন্য আপনার কেমন চাচ্ছেন? ভাই এটা 18,000 টাকা দাম। আচ্ছা ছাগলটা বিক্রির জন্য আপনার চাচ্ছেন 18,000 চাও দাম? জি ভাই। দাম দামে অপশন আছে ভাই এখানে? ভাই এটা সীমিত আলোচনা করতে পারবে। আচ্ছা এই ছাগলটার ক্ষেত্রে দাম দামে করা যাবে, তবে খুবই সীমিত নাকি? সীমিত, খুবই সীমিত। আমি কিন্তু নতুন প্রথমেই বলছি, নতুন বছর উপলক্ষে দর্শককে আজ সীমিত দামে ছাগল দিব। আচ্ছা আচ্ছা, সীমিত দামে ছাগল দেওয়ার নিয়ত রয়েছে নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পরবর্তী ছাগল দেখুন ভাই। ভাই আর একটি বয়স্ক ছাগল দেখা যাচ্ছে। জি ভাই। এর বাচ্চা সহ না? জি ভাই। দুইটা বাচ্চা দেখা যাচ্ছে। জি ভাই। দুটো হরিয়ানা বাচ্চা ভাই। দুইটা হরিয়ানা? জি ভাই। ক্রসমার পেট থেকে কিন্তু ভালো মানে বাচ্চা আসছে। জি ভাই, আপনি দেখেন কান টান ভালো করে দেখেন। কান টান কিন্তু পুরোপুরি ফোল্ডিং আছে। দেখেন আপনি, দেখেন ফোল্ডিং আছে, কানের ফোল্ডিং আছে সম্পূর্ণ। দেখে দেখে দুটো বাচ্চা দেখেন, আপনি দেখেন কাছ থেকে দেখেন। বয়স কেমন চলছে ভাই বাচ্চা দুটার? ভাই দুটোর বাচ্চার বয়স আছে কয়দিন? আজকে 4 দিন, 5 দিন, 5 দিন হচ্ছে ভাই। 5 দিন? জি। এখনো কিন্তু নাই পড়ে না, দেখেন দেখাই। আর মাসলা কিন্তু কান দেখাই, কান জি আমি বলি যে ক্রস দাঁতের ছাগল দিয়ে খামার শুরু করা কিন্তু একটা লাভবান হওয়ার প্রথম ধাপ। জি ভাই। তার প্রমাণ একটাই যে এটাকে ভালো মানের হরিয়ানা পাঠাতে প্রদান করা হচ্ছে, দুইটা বাচ্চা কিন্তু কান ফোল্ডিং আসছে দেখেন। জি ভাই। দুটো পাটি না খাসি ভাই? দুটো পাটি বাচ্চা হচ্ছে ভাই, দুটো পাটি বাচ্চা। জি ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর। আগের বাতে মানে একটা পাটি আসছিল, একটা পাটি আসছিল, এই বাতে দুটোই পাটি আসছে। এবার দ্বিতীয়বার বাচ্চা হলো নাকি? হ্যাঁ এবার দ্বিতীয়বার। প্রথম বয়স কেমন চলছে ছাগলটা? ভাই এটা নতুন আর দাঁত ভাই, নতুন আর দাঁত, দাঁত সারা হয়েছে, মানে একটা প্রজনন করতে দেরি হয়েছিল। জি ভাই। আচ্ছা আচ্ছা, তো ছাগলটা বর্তমানে হাইট কেমন তোর? ভাই এটার উচ্চতা আছে আপনার 32 ইঞ্চি প্লাস আছে, 32 ইঞ্চি। আচ্ছা মায়ের হাইট দেখে আর লাভ নাই, কারণ বাচ্চা যেহেতু দিয়ে দিছে, বাচ্চা 100% ফোল্ডিং আছে বুঝলেন। আচ্ছা আচ্ছা, ফোল্ডিং আছে, অনেক ভালো বাচ্চা আছে। তো এই দুইটা বাচ্চা সহকারে মাকে বিক্রি করার জন্য ভাই কেমন দাম চাচ্ছেন? ভাই এটা আমি আলোচনার সাপেক্ষে বলতে চাচ্ছি। আচ্ছা এটা দাম চাচ্ছেন না, তো কেউ যদি বাসা বাড়িতে লালন পালন করার জন্য বা খামারে লালন পালন করার জন্য নিতে চান, বাচ্চা দুটো মাসালা কিন্তু অনেক সুন্দর আসছে, 5 দিন বয়স হচ্ছে রানিং, তো সেক্ষেত্রে ভাই দাম চাচ্ছে না। তো কেউ যদি কিনতে চান তো সেক্ষেত্রে ভাইয়ের নাম্বারে অবশ্যই ফোন দিবেন এবং তার সঙ্গে কথাবার্তা বলে দাম দর করে নেবেন। কেউ যদি নিতে চান আমার বাসায় এসে দেখে সুস্থতা দেখে যাচাই করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি ভাই, সরাসরি খামারে এসে দেখে ভালো হয় ভাই, সেটা সবচেয়ে ভালো ভাই। এই ছাগলটা কোন জাতের ভাই? এটা হরিয়ানা ভাই, হরিয়ানা, হরিয়ানা ক্রস তো না? জি ভাই, কসি হয়েছে। জি ক্রস, আপনি 100 হয় নাই, কারণ অনেক বড় আছে কিন্তু 100 হয় না, 100 হয় না। আচ্ছা নিঃসন্দেহ কিন্তু এই বছরের প্রথমেই সত্য কথা সকলে বলছে যে যেগুলো ক্রস কসি বলছে, যেগুলো যে মানে সে মানে বলছে। ধন্যবাদ আপনাকে। বর্তমান বয়স কেমন চলছে ভাই বাচ্চাটা? ভাই এটার ওই যে আপনার আগের যে ছাগলটা দেখালাম আমি, জি জি, দুইটা বাচ্চা সহকারে, জি দুইটা বাচ্চা সহকারে। আচ্ছা আচ্ছা, ওই ছাগলেরই প্রথম বাচ্চার বাচ্চা, প্রথম পাটাটা বিক্রি হয়ে গেছে ভাই। ও মানে দুইটা বাচ্চা বিক্রি ছিল? জি দুইটা ছিল, একটা পাটাটা বিক্রি হয়েছে, আর ওই যে পাটিটা মনে করেন যে আমার কাছে রাখছিলেন। জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা বর্তমান বয়স কেমন ভাই? ভাই এটার বয়স আপনার 6 মাস প্লাস হয়েছে, মানে 7 মাস চলছে, 6 মাস প্লাস 7 মাস রানিং। জি, আরেকটা বাচ্চা চলে আসছে,
ভাই কিন্তু যে দামটা ছিল সেখান থেকে 2000 টাকা কমাইছে এবং 13000 টাকা পুরোপুরি ফিক্সড। যদি কেউ বাসা বাড়িতে বা খামার জন্য লালন করতে চান সেক্ষেত্রে 13000 টাকা কিনতে হবে নাকি? জি ভাই 13000 টাকা কিনতে হবে। আরেকটা কথা হলো কি, অনেকেই ফিক্সড করার পরে আমার বন্ধু বলে যে ভাই ছাগলটার দাম দিব কত, ভাই কিছু কম নেন। আপনারা যদি এমন বলতে চান, আপনার ছাগল চয়েস করবেন, চয়েস করার পরে আমি যেটা ফিক্সড বলে দেবো, চয়েস হলে আপনাকে ফোন দেবেন, যদি চয়েস না আমাকে ফোন দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, নিশ্চয় ভালো তো বলছেন যে যেগুলোতে দাম ভেঙে দিচ্ছে যে ফিক্সড প্রাইস সেগুলো আমাদের কোনো অপশন নাই। আমাদের কোনো অপশন নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পরদু ছাগল। এই ছাগলটা কোন জাতের ভাই? এটা শিরোহি এবং তোতার কর সাগি না? জি ভাই সাগি। আচ্ছা বর্তমানে এই ছাগলটার বয়স কেমন চলছে ভাই? ভাই এটা নতুন 6-7। ভালো মানে বাচ্চা আসবে। ক্রস ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর কেমন চাওয়া? ভাই এটার দাম আমি ফিক্সড করে দেবো। জি জি জি, একদম 16000 টাকা ফিক্সড, এর মধ্যে কোনো দামাদামির অপশন নেই। আচ্ছা আচ্ছা, এই ছাগলটার ক্ষেত্রে একদম দামাদামির কোনো অপশন নেই, 16000 টাকা ফিক্সড নাকি? ছাগল সুস্থ সবল আছে, সবচেয়ে ভালো হবে যে খামারে এসে সরাসরি শুধু ভাষা যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নেবেন, সেটা বরং ভালো। তবে প্রজনন করানো কিন্তু আছে, আলাদা করে পাটা দিয়ে ভালো মানে বাচ্চা হবে ইনশাআল্লাহ। 100% তোতা দিয়ে মানে আপনি বিট করেন আছে, সেই ক্ষেত্রে 16000 টাকা ফিক্সড, এমন 3 মাস গ্যারান্টি ছাগল। আচ্ছা 3 মাস কোথাও আপনার? জি ভাই 3 মাস গ্যারান্টি ছাগল, কোথাও আপনি 16000 টাকা কিনতে পারবেন? একটা ছাগলের বাচ্চা কিনতে লাগে 20000। রাইট রাইট রাইট, সেখানে প্রজনন করা ছাগল কিন্তু উনি 16000 টাকা দিয়েছে। জি ভাই নতুন বছর উপলক্ষে এটা অফার। আচ্ছা নতুন বছর উপলক্ষে পারবো কিনা সেটা আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথম যে প্রতিবেদন নতুন বছরে সে উপলক্ষে উনি একটা অফার। এই ছাগলটা কোন জাতের ভাই? তোতার ক্রস ভাই, তোতাপুরি ক্রস ছাগল। জি ভাই। খাসি না পাটি? পাটি ভাই এটা সাগর পাটি। অনেকে আছেন যে মেয়ে ছাগল পাটি বোঝে না, মেয়ে ছাগল। জি ভাই সুবিধা। বর্তমান বয়স কেমন চলছে ছাগলটা ভাই? এটা 2 দাঁত। 2 দাঁত, দাঁত দেখি 4 দাঁত হচ্ছে ভাই, 4 দাঁত হচ্ছে। 2 দাঁত আর উঠতে যাচ্ছে। জি আবার 2 দাঁত। 4 দাঁত বয়সী। জি ভাই তোতাপুরি ক্রস ছাগল। জি ভাই, তাহলে বর্তমান শাড়ি কি অবস্থা ভাই? কেমন এটা? পিগমেন্ট আছে কিন্তু গ্যারান্টি হবে না। আচ্ছা প্রজনন করানো কত মাসের ভাই? এটা 1.5 মাস হয়েছে। 1.5 মাস হলো প্রজনন করানো আছে, তবে এখানে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো অপশন নেই। তবে আশা করা যায় যে টিকবে, কি জন্যে এখন খাওয়া দাওয়া ভালো করছে, তারপরে দেখেন আপনার পেটটা দেখেন খুব সুন্দর মানে চেহারা ফিরছে, এই কারণে মানে বেশিরভাগ টাইম মানে এদের ভাব লক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে মানে গাপ টিকছে নাকি। আচ্ছা তো সেগুলো বিক্রির জন্য ভাই দাম কেমন যাচ্ছেন ভাই? এটা 14000 চাওয়া দাম। আচ্ছা 13000 টাকা ফিক্সড। এই সাগরটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 14000 টাকা, 13000 ফিক্সড না? জি ভাই, এটা ফিক্সড প্রাইস রয়েছে 13000 টাকা, দাম দর কোনো অপশন নাই নাকি? দাম দর কোনো অপশন। যদি কারো সাগর পছন্দ হয় তো সেক্ষেত্রে 13000 টাকা দিয়ে কিনতে হবে। এই সাগরটা কোন জাতের ভাই? এটা আপনার তোতার কোর্স, ভাগা তোতা, তোতার কোর্স, তোতাপুরি ভাগা তোতা ক্রস। জি ভাই। খাসি না পাটিরা ভাই? এটা পাটা। পাটা? জি। পাটা বাচ্চা না বড়? ভাই এটা বড়ই হয়েছে। আচ্ছা আচ্ছা, 2 দাঁত ছিল কেবল 4 দাঁত হচ্ছে। আচ্ছা 4 দাঁত বয়সী, তোতাপুরি ভাগা তোতা ক্রস পাঠা ভাই। জি, মোটামুটি হাইটটা কেমন তো ভাই অনুমান? ভাই এটা 30 ইঞ্চি হবে। 30 ইঞ্চি মাপা আসছে না? জি ভাই মাপা আসছে ভাই 30 ইঞ্চি। তো এই পাটা ছাগলটা কম হবে না, প্লাস হতে পারে? আচ্ছা মানে যে আপনি বললেন 30 সেখান থেকে বেশি হতে পারে? হ্যাঁ একটু বেশি হতে পারে, কম হবে না। কম হবে না? জি। তো এই ছাগলটা বিক্রির জন্য দাম কত আছে ভাই? ভাই এটা বিক্রির জন্য আপনার 22000 টাকা দাম। আচ্ছা এই পাটা ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চাচ্ছে 22000 টাকা। এখানে দাম করে দেবেন না ফিক্সড প্রাইস? ভাই 20000 টাকা ফিক্সড নতুন বছর উপলক্ষে। আচ্ছা দাম বলছিলেন, চাইছিলেন 22000? জি। আচ্ছা 20000 টাকা ফিক্সড, এখানে দামের কোনো অপশন নাই? দামের কোনো নতুন বছর উপলক্ষে প্রত্যেক ছাগলের ক্ষেত্রে উনি দাম ভেঙে দিচ্ছেন এবং প্রত্যেক ছাগলের ক্ষেত্রে একবার সর্বনিম্ন দাম বলে দিচ্ছেন। আচ্ছা তো এখানে 22000 টাকা দামের কোনো অপশন নাই, শেষ পর্যন্ত 22000 টাকা হলে কেউ নিতে পারবেন, যদি কেউ পছন্দ করেন অবশ্যই ফোন দিবেন। আর এই পাটা দিয়ে বিট করা পারবে ভাই, বুঝলেন? আচ্ছা প্রজনন করা যাবে? হ্যাঁ এটা দিয়ে আমি বিট করা যাবে। 4 দাঁত বয়সী? জি ভাই। নতুন ভাই? ভাই এই ছাগলটা কোন জাতের ভাই? এটা আপনার ক্রসের পাটা ভাই। আচ্ছা ক্রস কোন জাতের ক্রস ভাই? এটা হরিয়ানার সাথে আপনার ক্রস আছে। আচ্ছা হরিয়ানার সাথে যমুনাপাড়ি ক্রস? জি ভাই যমুনাপাড়ি ক্রস। ভাই যেহেতু ছাগল লালন পালন দীর্ঘদিন করে পাশাপাশি ব্যবসায় নতুন, তো যার কারণে দুটো ছাগল একটু মিস্টেক হতে পারে তার সম্পর্কে। আচ্ছা সমস্যা নাই, আমি তো চিনি বলে দেবো। জি যমুনাপাড়ি এবং হরিয়ানা ক্রস। জি ভাই পাটা ছাগল না ভাই? জি ভাই পাটা এটা। আচ্ছা বর্তমান বয়স কেমন চলছে ছাগলটা ভাই? এটা নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত, দাঁত ছাড়া হয়েছে। জি ভাই এর হাইট সম্পর্কে আপনার আইডিয়া আছে ভাই, কেমন হাইট ভাই? এটা 32+33 ইঞ্চির মতো হাইট আছে। মাপা আছে না? জি ভাই 32+33-এর কাছাকাছি। আচ্ছা মানে এটা তো পুরোপুরি যে প্রজনন ক্ষমতা আছে নাকি? জি ভাই এটা প্রজনন ক্ষমতা মানে কি, এটা মনে করেন আপনার যদি মনে করেন একটা দেন ওই
ওটার পরে আবার উঠবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে প্রজনন ক্ষমতা এই ছাগলটার ভালো, ধারণ ক্ষমতা খুবই ভালো। আচ্ছা আচ্ছা, এই পারা ছাগলটা বিক্রির জন্য ভাই দাম কেমন চাচ্ছেন ভাই? এটা দাম সহ দাম তো 35,000 টাকা। আচ্ছা, বিক্রির জন্য দাম দর চাচ্ছেন 35,000 টাকা? আচ্ছা জি, বিক্রির লেগে দাম দর চাচ্ছে 35,000 টাকা। তো দাম ভেঙে দেন, কেমন দাম বিক্রি হবে ভাই? এটা ফিক্সড 32,000 টাকা হলে বিক্রি হবে। আচ্ছা, ছাগলটার ক্ষেত্রে দাম ভেঙে গেছে শেষ পর্যন্ত 32,000 টাকা? জি ভাই 32,000। দাম দর কোনো অপশন নাই নাকি? এখান থেকে যদি বলে যে আমার 32 পয়সা হারাই গেছে, আচ্ছা আচ্ছা, সেটা আর বিক্রি হবে না। আচ্ছা, নতুন বছরে ভালোই মজা দিলেন আপনি, ছাগলের দাম দর কমাই দিলেন, পাশাপাশি রসিকতা কথাবার্তা বললেন ভাই। এটা সচরাচরের হাটে মনে হয় বিক্রি হবে 40,000 টাকা। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি দাম নিয়েছেন? আমি কিন্তু আজকে নতুন বছর উপলক্ষে দর্শককে উপহার দিলাম 32,000 টাকা। জি, দামাদের কোনো অপশন নাই? দামাদের কোনো ধরনের মানে 5 পয়সা কম নেই নাকি? না, এক্ষেত্রে যদি 1 টাকা হারাই গেছে তাহলে রিটার্ন বিক্রি, মানে হারাই গেলে সেটা না নেবেন নাকি? আচ্ছা, সমস্যা নেই, ছাগল দেখালাম, রসিকতা মোটামুটি ভালোই করলাম। শুধু ভাই, যেহেতু ভিডিও শেষ প্রান্তে আমরা চলে আসি, তো সেক্ষেত্রে তারা নতুন দর্শক ক্রেতা যারা ছাগল কিনতে চাচ্ছেন আপনার কাছ থেকে বা ছাগল কিনে খামার করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বক্তব্য থেকে থাকে অবশ্যই বলবেন ভাই। নতুন বর্ষর উপলক্ষে আমি দেখেন দর্শকের কাছে যেভাবে ছাগল দাম চাইছি, আপনি দেখেন আমার আগের ভিডিও করেন দেখেন, জি জি, প্লাস এখনকার ভিডিওর সাথে মিল করেন দেখেন, প্রতিটা ছাগল দিচ্ছি 4-5 হাজার টাকা দেখেন দাম আমি ছাড়তে দিই। আমাদের অবশ্যই কম আছে জি, নতুন বর্ষর উপলক্ষে কিন্তু এটা দিছি আমি। আচ্ছা আচ্ছা, কিন্তু পরবর্তীতে দিতে পারবো কি পারবো না ভাই সেটা পরে হিসেব নাকি? হ্যাঁ, চেষ্টা করছি যে আজ কম দেবো, এই হিসেবে আপনাকে বললাম যে ভাই আজকে আমার ভিডিওটা ছাড়েন, যে আমি এই ভিডিওতে নতুন বর্ষের একটা চমক দেবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে শুধু ভাই, আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামীতে আপনার খামারের ছাগল সংগ্রহ হলে ইনশাল্লাহ সেই সময় দেখা হবে। জি ভাই, সেই মতো ভালো থাকবেন। জি ভাই, খোদা হাফেজ।